হবে। আর কি বলবো, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তারপরে রান্না বান্না তো চলবেই, খাওয়া দাওয়া চলবে, না খেলে তো আরো অসুস্থ হয়ে যাইতে হবে। তাই আজকে আমি একটু কি রান্না বান্না করছি তার শেয়ার করলাম। কলা দিয়ে শিং মাছ রান্না করছি, লাউ ভাজি, ছোট মাছ চচ্চড়ি, সালাদ আছে, ভর্তা আছে। দেখেন এত কিছু, এত গরম, এত কিছুর পরেও শুনে ঠিকই রান্না বান্না আছে। এই অফিস আর বাদ নেই, বিনা বেতনের অফিস। আমি কলা দিয়ে শিং মাছ রান্না করলাম, তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। মশলাটা আগে ভালোভাবে কষাই নিছি, শিং মাছটা ভালোভাবে আমি কষিয়ে তারপরে আপনার কলা দিয়ে তারপরে এটা ঝোল ঝোল একটু রান্না করব। যে গরম একটু ঝোল ঝোল তরকারি মজা লাগে। আপনারা সবাই আমার মতো এইভাবে ঝোল ঝোল তরকারি খাবেন, বেশি ভুনা তরকারি খেয়েন না, মাংস কম খাবেন, যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। আর তরমুজ খাবেন, বাঙ্গি খাবেন, সজুস খাবেন, এইসব খেয়ে বাঁচার জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচা না। আচ্ছা, এইটাই প্রবাদ, কেননা বেঁচে থাকতে হলে আগে খাওয়া যাবে। এখন যে গরম, এর জন্য সুস্থ সবল খাওয়া খাইতে হবে। এই যে আমি দেখেন একটু নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল তরকারি রান্না করলাম। এই তরকারিটা খুবই সুস্বাদু, খুবই মজা, গরমকালের জন্য পারফেক্ট একটা তরকারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। যদি ভালো থাকি সুস্থ